যেই দিন পরীক্ষা হবে তো ইউনিভার্সিটি থেকে আজকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে। এখানে ডিটেলসে বলা হয়েছে কিভাবে তোমরা কোশ্চেন গুলোকে ডাউনলোড করবে এবং কিভাবে অ্যানসার স্ক্রিপ্টটাকে পিডিএফ ফরম্যাটে তৈরি করে এবং সেটাকে কিভাবে তোমরা সাবমিট করবে। তো এই প্রসঙ্গ বলে রাখি, যেদিন যে সময় পরীক্ষা হবে সেই সময়ের ঠিক 30 মিনিট আগে থেকে তোমরা কোশ্চেন গুলো দেখতে পারবে। তা কোশ্চেন গুলো কোথায় দেখতে পারবে, এই জন্য বাঁকুড়া ইউনিভার্সিটি বলে দিয়েছে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটও তোমরা কোশ্চেন দেখতে পারবে। আর কোথায় দেখতে পারবে না, bkuexams.in যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে যদি তোমরা তোমাদের যে ফর্ম ফিল আপের সময় ইউজার আইডি এবং পাসওয়ার্ড বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করেছিল সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা সেই পোর্টালে গিয়ে তোমরা কিন্তু কোশ্চেনটা দেখতে পারো। সেটা কিভাবে দেখবে, তোমরা প্রথমে টাইপ করবে bku, এখানে যেটা লিংক দেওয়া রয়েছে দেখো, এখানে দেখলে বুঝতে পারবে bkuexams.in। এটা যখনই তোমরা টাইপ করবে গুগলে সার্চ করার সঙ্গে সঙ্গে তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবে। এখানে প্রথম যে তোমাদের যেটা ইউজার আইডি দেওয়া আছে সেই ইউজার আইডি তোমরা এখানে দেবে এবং তারপরে পাসওয়ার্ড যেটা ইউনিভার্সিটি থেকে ফর্ম ফিল আপের সময় প্রোভাইড করা হয়েছিল সেটা এখানে পুট করবে। এরপরে যেটা ক্যাপসা দেওয়া থাকবে সেই ক্যাপসাটাকে এখানে পুট করার পর লগ ইন যখনই করবে, লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমরা এই পরের যে ইন্টারফেসে তোমরা প্রবেশ করবে। সেই ইন্টারফেসের এখানে দেখো একটা কোশ্চেন পেপার বলে একটা উইন্ডো দেখতে পাবো। এবার এই কোশ্চেন পেপার উইন্ডোর ড্রপডাউন মেনুতে তোমরা কিন্তু কোশ্চেন ডাউনলোড কোশ্চেন পেপার বলে একটা অপশন দেখতে পারবে। সেই ডাউনলোড কোশ্চেন পেপারে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমরা কোর্স কোড, কোর্স টাইটেল, এক্সাম ডেট, এক্সাম টাইম এবং কোশ্চেন পেপার এই কয়েকটা কলাম তোমরা দেখতে পারবে। তার মধ্যে তোমরা মিলিয়ে নেবে তোমাদের কোর্স কোড, কোর্স টাইটেল, এক্সাম ডেট এবং এক্সাম টাইমটাও এখানে দেখতে পারবে। এবং কোশ্চেন পেপারের এখানে তিনটি রঙের মাধ্যমে দেখানো হবে, যেটি সবুজ রং, সবুজ রঙের মাধ্যমে দেখানো হবে এক্সাম কমপ্লিটেড, অর্থাৎ এই পরীক্ষাটি হয়ে গেছে। যেটা ব্লু কালার দিয়ে দেখানো হবে সেই ব্লু কালার দিয়ে তোমরা দেখতে পারবে ওই নির্দিষ্ট দিনের পরীক্ষার কোশ্চেনটি, কিন্তু সেখান থেকে কোশ্চেন তোমরা ডাউনলোড করবে। আর যেটা রেড কালার দিয়ে লেখা থাকবে সেটা হচ্ছে কামিং আপ বা পরবর্তী যেদিন পরীক্ষা আছে সেই কোশ্চেনটা তোমরা এখান থেকেই দেখতে পারবে। এভাবেই তোমরা bkuexams.in এই পোর্টালে গিয়ে কোশ্চেন ডাউনলোড করতে পারবে। এরপরে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কলেজের ওয়েবসাইটে কোশ্চেন দেখতে পারবে অথবা ইউনিভার্সিটি ওয়েবসাইটেও কিন্তু কোশ্চেন অ্যাভেলেবেল থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। এরপরে পেপার টু বি ইউজড অ্যাজ অ্যানসার স্ক্রিপ্ট কিরকম হবে, অর্থাৎ কি ধরনের পেপার সেই অ্যানসার স্ক্রিপ্ট তৈরি করার জন্য তোমরা ব্যবহার করবে। ইউনিভার্সিটি বলে দিয়েছে ক্যান্ডিডেট অর এক্সামিনি নিড নট ওরি সাইজ অফ পেপার ইজ বিগার অর স্মলার, অর্থাৎ পেপার নিয়ে অত চিন্তিত হওয়ার কারণ নেই। নর্মাল এ4 হোয়াইট A4 সাইজ পেপার হলেই যথেষ্ট। ক্যান্ডিডেট অর এক্সামিনি নিড নট বাই A4 সাইজ পেপার ফ্রম মার্কেট বাট ইউজ পেপার অ্যাভেলেবেল অ্যাট হোম অর সিমিলার সাইজ, অর্থাৎ A4 সাইজের যে পেপারগুলো বাড়িতে রয়েছে সেই পেপার থেকে তোমরা করতে পারো, অথবা যদি কারো না থাকে, কারো যদি মনে হয় বাজার থেকে কিনে নিয়ে আসবো, তোমরা A4 সাইজের পেপার কিনে নিয়ে এসে অ্যানসার স্ক্রিপ্টের জন্য সেটা করতে পারো। এখানে আরেকটি কথা বলা হয়েছে পেপার শুড নট বি আ পার্ট অফ অর অ্যাটাচড টু এনি নোটবুক, অর্থাৎ কোনো খাতা থেকে বা কোনো নোটবুক থেকে পেপার ছিঁড়ে সেখানে তোমরা কিন্তু এই অ্যানসার স্ক্রিপ্ট তৈরি করতে পারবে না। দ্য পেপার শুড বি ইন সেপারেট শিট, অর্থাৎ প্রত্যেকটা পেপার একটা করে আলাদা পেজ হতে হবে। এরপরে
তোমরা কি করবে এবং পেজ পেজের উপরে কি লিখতে হবে, কোন কোন জিনিসগুলোকে বেশি গুরুত্ব সহকারে লিখতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা পেজের উপরে যে জিনিসগুলো লিখবে, লিখবে বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডার গ্রাজুয়েট অনার্স সেমিস্টার, যে সেমিস্টার সেখানে টিক দিবে বা সেই সেমিস্টার লিখবে, থিওরি এবং এক্সামিনেশন 2021। এটা লেখার পর ইউআইডি লিখবে, সঙ্গে কোর্স কোড, নেম অফ দ্য এক্সামিনি, কোর্স আইডি, এখানে যেভাবে দেওয়া রয়েছে ঠিক একইভাবে প্রত্যেকটা পেজের উপরে লিখতে হবে। এবার পেজের যে নাম্বারিং তোমরা করবে, ধরো তোমার 10টা পেজ হলো, তাহলে প্রথম পেজটা লিখতে হবে 01 আউট অফ 10, দ্বিতীয় পেজে 02 আউট অফ 10, এইভাবে যতটা পেজ তোমরা লিখবে পেজের সংখ্যাটা এবং সেটি কত নম্বর পেজ সেটা কিন্তু প্রত্যেকটা পেজেই এই ডিটেলস গুলো লিখতে হবে। এবার যখন লেখা এভাবে কমপ্লিট হয়ে গেল, তারপরে সেটাকে পিডিএফ ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো পিডিএফ ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, গুগল প্লে স্টোরে অনেক ধরনের পিডিএফ তৈরি করার জন্য অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল, তোমরা সেখান থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবে, সে মাইক্রোসফট লেন্স হতে পারে, ডকুমেন্ট স্ক্যানার হতে পারে, অথবা অ্যাডোবি স্ক্যানার হতে পারে, যে কোনো একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেই তোমরা সেখান থেকে পিডিএফ তৈরি করতে পারবে তোমাদের স্ক্রিপ্টটাকে। দিস অ্যাপস উইল কনভার্ট অ্যানসার স্ক্রিপ্ট টু ইলেকট্রনিক ফাইল, অর্থাৎ সে এই অ্যাপগুলো বা এই অ্যাপ্লিকেশন গুলো তোমাদের যে অ্যানসার স্ক্রিপ্টটা সেটাকে পিডিএফ ফরম্যাটে তৈরি করতে সাহায্য করবে। এখানে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে পিডিএফ তৈরি করার সময়। কি করতে হবে, এই যে ফাইলটা তোমরা তৈরি করবে সেই ফাইলটা অবশ্যই পিডিএফ ফরম্যাট হতে হবে, এবং সেই দ্য ফাইল সাইজ অফ দ্য ইলেকট্রনিক অ্যান্সার স্ক্রিপ্ট ইজ লিমিটেড টু 9 MB, অর্থাৎ 9 MB-র মধ্যে সেই ফাইল সাইজটাকে রাখতে হবে। 9 MB-র বেশি কিন্তু করা যাবে না। 9 MB-র বেশি যদি হয়ে যায় তাহলে কি করতে হবে, সেটাকে তোমরা কম্প্রেস করে নিয়ে বা সেটাকে ছোট করে নিয়ে 9 MB-র মধ্যেই নিয়ে আসতে হবে, না হলে কিন্তু সেটিকে আপলোড করা সম্ভব হবে না বা সেন্ড করা সম্ভব হবে না। এবার ফাইল নেমটি কি হবে তোমরা করবে, পিডিএফ ফাইলটি যেটা হবে সেই ফাইল একটা নির্দিষ্ট নেমে করতে হবে, ইউআইডি থাকবে তোমাদের যা নির্দিষ্ট ইউআইডি আছে সেই ইউআইডি বসাবে, আন্ডারস্কোর দিয়ে কোর্স আইডি, এগুলো তোমরা কোশ্চেনে পেয়ে যাবে, আন্ডারস্কোর দিয়ে সাবজেক্ট, তারপর আন্ডারস্কোর দিয়ে কলেজ কোড, কলেজ কোড তোমরা কলেজ থেকে জেনে নেবে, এবং আন্ডারস্কোর দিয়ে ডেট। এই জিনিসগুলো দিয়ে, অর্থাৎ ইউআইডি, আন্ডারস্কোর কোর্স আইডি, আন্ডারস্কোর সাবজেক্ট, আন্ডারস্কোর কলেজ কোড, আন্ডারস্কোর ডেট, এভাবেই কিন্তু ফাইলটার নামকরণ করতে হবে। এই সমস্ত জিনিস তোমরা কোর্স আইডি, সাবজেক্ট, এগুলো তোমরা এডমিটের মধ্যে পেয়ে যাবে। যদি তোমরা অন্য কোনো ফরম্যাটে বা অন্য কোনো নামে এই পিডিএফ ফাইলটিকে তৈরি করো তাহলে কিন্তু সেটি গ্রহণ করা হবে না, ইউনিভার্সিটি সেটা বলে দিয়েছে। এভাবেই তোমরা পিডিএফ ফাইলটি তৈরি করবে এবং নামকরণ করবে এবং দেখে নেবে যাতে ফাইলটির সাইজ 9 MB-র মধ্যে সীমাবদ্ধ থাকে। এরপরে কি করতে হবে, সেই তৈরি করা পিডিএফ ফাইলটিকে সাবমিট করতে হবে। সেটা দুরকম ভাবে করা যেতে পারে, একটি হচ্ছে তোমরা মেইলে করতে পারো, কলেজ তোমাদেরকে ইমেল আইডি প্রোভাইড করবে, সেই নির্দিষ্ট ইমেল আইডিতে তোমরা সেই ফাইলটিকে সেন্ড করে দেবে, অথবা যদি তোমরা সেটি করতে না পারো তাহলে কিন্তু হার্ড কপি নিয়ে তোমাদের কলেজে যেতে হবে এবং সরাসরি সেটা কলেজে তোমরা জমা করতে পারবে। এক্ষেত্রে কিছু টাইম ধার্য করা হয়েছে, যারা ইমেলের মাধ্যমে সেন্ড করবে তাদেরকে এইসব কাজগুলো সম্পন্ন করার জন্য 1 ঘন্টা ধার্য করা হয়েছে, অর্থাৎ পরীক্ষার যে নির্দিষ্ট টাইম রয়েছে তার থেকে তোমরা
আরো 1 ঘন্টা বেশি সময় পাবে এই ফাইলটাকে তৈরি করা এবং ফাইলটাকে সেন্ড করার জন্য। আর যারা ইমেইলই পাঠাতে সম্ভব হবে না, যারা কলেজে গিয়ে সরাসরি হার্ড কপি সাবমিট করবে, তাদের জন্য আরো 2 ঘন্টা বেশি সময় দেওয়া হয়েছে। এভাবেই কিন্তু সমগ্র পরীক্ষাটা সুসম্পন্ন হবে। প্রত্যেকটি কলেজে ফেসিলিটেশন সেন্টার হিসাবে গণ্য করা হয়েছে, তোমরা সেখানে গিয়েও হার্ড কপি সাবমিট করতে পারবে। সুতরাং ভালোভাবে পরীক্ষা দাও, অত চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই। তোমরা ইমেলের মাধ্যমেও তোমাদের অ্যানসার স্ক্রিপ্ট পাঠাতে পারবে। কলেজ থেকে তোমাদের ইমেল আইডি প্রোভাইড করা হবে, কোন ইমেলে তোমরা অ্যানসার স্ক্রিপ্ট গুলোকে সেন্ড করবে। অথবা তোমরা যদি এটা করতে না পারো, তাহলে তোমরা কলেজে গিয়ে সরাসরি জমা করতে পারো।